একটা ব্যাপারে শুধু দুঃখ লাগে, আমাদের বাংলাদেশে যারা নারীবাদী, আমরা মেম্বার থেকে কথা বলি, মজের মাহফিলে কথা বলি, যখন পর্দার কথা বলি, ইসলামের এই ভালো ভালো কথাগুলো বলি, তখন 71 টিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে এক শ্রেণীর নারীবাদীরা, এক শ্রেণীর হিউম্যান রাইটের কথা বলে, নারীদের পক্ষে কথা বলে, আমাদেরকে কটাক্ষ করে, ইসলামকে কটাক্ষ করে, তারা বলে মৌলবাদীরা শুধু নারীদের অধিকার হরণ করেছে, এই করেছে সেই করেছে, বড় বড় চিৎকার করে, ইসলামকে ধুয়ে দিতে তারা দ্বিধাবোধ করে না। কিন্তু যখন দেখা যায় বড় দুঃখ আর বেদনা নিয়ে বলতে হয়, ওই সমস্ত টিভির টক শোয়ের সেলিব্রিটিরা, ওই সমস্ত বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীরা, যখন নোয়াখালীতে মায়েরা ধর্ষণ হয়, বোনদেরকে ধর্ষণ করা হয়, যখন সিলেটে গণধর্ষণ করা হয়, যখন বিভিন্ন জায়গায় ধর্ষিতা হয় মায়েরা, ওই ধর্ষিতা মা বোনদের পক্ষে এই সব নারীবাদী এবং বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীদের জবানে একটা শব্দ বের হয় না, মুখের ভিতরে ঢিলা দিয়ে বসে থাকে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমি বলি ওরা নারীবাদী নয়, ওরা হিউম্যান রাইট নয়। ওদের উদাহরণটা কেমন, আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, একটা জঙ্গলের ভিতরে মুরগি একটা লাফ দিয়ে গাছের ভিতরে উঠে বসেছে, শিয়াল নিচ দিয়ে যায় আর বলে, শিয়াল বলে উই আর ইকুয়াল, আমরা বরাবর, উই হ্যাভ সেম রাইটস, আমাদের সমান অধিকার, তুমি কেন হয়তো উপরে কষ্ট করে বসে আছো, আসো নিচে নামো, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, চলো জঙ্গল তোমারও আমারও দুজনের সমান অধিকার, কোনো সমস্যা নাই, নিচে নেমে আসো। বলুন তো এই যে শিয়ালটা গাছের নিচ থেকে মুরগিটাকে ডাকছে, ও কি অধিকার দেওয়ার জন্য ডাকছে, না গাছ থেকে নামিয়ে ভক্ষণ করার জন্য ডাকছে? তাকে গাছ থেকে নামিয়ে ভোগ করার জন্য ডাকছে। বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা বুদ্ধিজীবীর নামে নারীদেরকে বেপরদায় বের করে, পোশাক আশাক উলঙ্গ করে, সমান অধিকারের নামে যে সমস্তরা নারীবাদীরা নারীদেরকে রাস্তায় নামানোর কথা বলে, ওরা নারীদের অধিকার নিয়ে কথা বলে না, নারীদের অধিকার দিতে চায় না, বরং ওরা নারীদেরকে ভোগ করার জন্য, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করার জন্য, নারীদের ইজ্জত আব্রুকে নষ্ট করে দেশ আর জাতিকে উশৃঙ্খল এবং একটা ইসলামহীন রাষ্ট্র বানানোর জন্য এই ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। যদি ওদের সত্যিকার অর্থে নারীদের প্রতি দরদ থাকতো, তাহলে ধর্ষণ হলে আলেমোলামারা যেমন কথা বলে, মিছিল করে, মিটিং করে, ইসলামের ভাবনা, নারীদেরকে যারা ভালোবাসে, মহাব্বত করে, নারীদের প্রতি যাদের হৃদয়বান, তারা রাস্তায় নামে কথা বলে, কিন্তু এই নারীবাদীদের কোনো টিভির টক শোতে একটা শব্দ উচ্চারণ করতে দেখা যায় না। বোঝা গেল ওরা নারীদের পক্ষে নয়, বরং নারীদের বিপক্ষেই থাকতে চায়। কেন বলে? স্বার্থের কারণে। কোন দেশে কিংবা কোন জাতি যদি ধর্ষণ বন্ধ করতে চায়, তাদের মা বোনদেরকে সেফ করতে চায়, তাহলে হলো প্রথম চারটি বিষয় মৌলিকভাবে আমি বলতে চাই। কয়টি বিষয়? মৌলিক হলো চারটি বিষয়। এক নম্বর বিষয়, কোন দেশ যদি ধর্ষণ বন্ধ করতে চায়, তাহলে দেশের রাষ্ট্রীয় আইন লাগবে, সর্বোচ্চ কঠোর আইন লাগবে। আর এই কঠোর আইন শুধু আইনের প্রক্রিয়ায় থাকলে হবে না, এই আইনটাকে 100% ঘটলে বাস্তবায়ন করতে হবে। আর একটা মা বোনের ইজ্জত নিয়ে স্বামীকে বেঁধে যারা স্ত্রীকে ধর্ষণ করে, বাবা মাকে বেঁধে যেই মেয়েদেরকে ধর্ষণ করে, এই সমস্ত কুলঙ্গার, এ সমস্ত অভদ্র মানুষ নামের পশুদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের বাংলাদেশেও, আলহামদুলিল্লাহ গতকাল আমি নিউজ দেখলাম, মাননীয় শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন ইসলামী আইন অনুযায়ী ধর্ষকদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত হবে। অলরেডি তিনি বলে দিয়েছেন আইন পাশ হলেই হয়। আমরা চাচ্ছি সারা বাংলাদেশের মানুষের এখন তামান্না, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যারা ছিনিবিনি খেলে, ওই সমস্ত মানুষ নামের পশুদের অচিরেই অবিলম্বে সংসদে মিটিং ডেকে সংসদে তাদের জন্য মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হোক। কি বলেন ঠিক কিনা বলেন? আমাদের দাবি, আমি মাঝে মাঝে অবাক হই, আমাদের তো দাবি এত জোর দিয়ে বলার প্রয়োজন হতো না। আরে আমি মাঝে মাঝে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন নারী, এবং উচ্চ পদস্থ কর্মচারী শিক্ষামন্ত্রী একজন নারী, আরো অনেক পদে নারীরা বসে আছে,
ওনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যেহেতু নারী, উনি তো নারীদের কষ্ট বেদনা ব্যথা বোঝার কথা। তাহলে কত কিছুর জন্য আমরা হত্যা এবং অবিলম্বে কার্যকর করি, তাহলে ধর্ষণের আইনটা কেন পাস হচ্ছে না? আমরা চাই অচিরেই অবিলম্বে ধর্ষকদের জন্য ফাঁসির বিধান, মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করা হোক। এক নাম্বার দেশের আইন লাগবে, এক নাম্বার কি বলুন, দুই নাম্বার ইসলামিক পোশাক পর্দা, ইসলামিক ড্রেস আপ, এটা দুই নাম্বার প্রয়োজন। আল্লাহ প্রদত্ত ড্রেস কোড এটা মানুষকে বাস্তবায়ন করতে হবে, নারীদের হিজাব পর্দা পড়তে হবে, এটা দুই নাম্বার ব্যাপার। মনে রাখবেন, একটি দেশ কোন ল করে, রুলস করে, ফোর্স করে, জোর করে একটি জাতিকে লং টাইম গিলানো যায় না। আইন করল, আমি মাঝে মাঝে বলি আমাদের আজকাল পোশাক পরিচ্ছদগুলো এতটা বিশ্রী, এতটা খারাপ হয়ে গেছে। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, ক্ষুধার্ত বিড়ালের সামনে ইলিশের টুকরা পিস পিস করে রেখে সেফ যদি না করা যায়, তার কাছ থেকে যদি সেফ করার ব্যবস্থা না করা হয়, কি বলেন, বিড়ালকে হত্যা ধর্ষণ কিংবা যে কোনো আইন কিংবা ফোর্স করে বিড়ালকে খাবার থেকে রোধ করা যাবে? বোঝেন নাই, যাবে? এর জন্য কি দরকার? সেভ করতে হবে। দুই নাম্বার হলো কার্যকারী দরকার হলো আমাদের ইসলামিক আইন, ইসলামিক পোশাক, ইসলামের ড্রেস কোড, এটা মেনটেন করতে হবে। তিন নাম্বার, অনেকে দেখবেন এই বাম ঘরানার অনেকে বলে ড্রেস কোড এটা ফ্যাক্ট নয়। আমি বলি আপনি একটা মোমকে আগুনের কাছে আনবেন আর মোমটা গলে যাবে না, এটা কখনোই নয়, ইটস ন্যাচারাল। পুরুষ এবং মহিলাদের ভিতরে এক প্রকার আল্লাহ অ্যাট্রাকশন ন্যাচারাল তৈরি করে দিয়েছেন, এই অ্যাট্রাকশনটাকে অজায়গায় খারাপ কাজে যেন ব্যবহৃত না হয়, এই জন্য যিনি আমাদের স্রষ্টা, যিনি সব কিছুর কন্ট্রোলার, সাস্টেইনার, প্রোভাইডার, প্ল্যানার, যিনি সব কিছুকে প্ল্যান করেন, উনি প্ল্যান করে আমাদের জন্য পুরুষ মহিলাদের জন্য পর্দার বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই জন্য অবশ্যই পর্দার বিধান বাস্তবায়ন করতে হবে। এবং পর্দার বিধান বাস্তবায়ন করা ছাড়া এককভাবে শুধু আইন করে ধর্ষণকে রোধ করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে দুই নাম্বার কি বলুন, পর্দা, দুই নাম্বার কি ইসলামিক ড্রেস আপ, আমরা বলবো ইসলামিক ড্রেস আপ। তিন নাম্বার মহিলা পর্দা বিধান আছে, এবার পর্দাও করেছে, যে দেশে পর্দার বিধান আছে পর্দা করে ওই দেশেও ধর্ষণ হয় না হয় না? কথা বলেন, হয় না হয় না? কেন হয়? যদি কথা বলেন শুধুই যদি পর্দাই হয় তাহলে হবে না। তিন নাম্বার আল্লাহ পাকের ফরজ বিধান, পুরুষদের দৃষ্টির হেফাজত করতে হবে। পুরুষ যারা, মনে রাখবেন আমাদেরকে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তা দিয়ে একটা নারী হেঁটে যাচ্ছে, তুমি হেঁটে যা দেখলে তোমার একটা মাহরাম গায়রে মাহরাম বেগানা একটা নারীর দিকে তাকানোর অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। হে যুবক, হে তরুণ, তিন নাম্বার সবার জন্য, তিন নাম্বার ধর্ষণ রোধ করার জন্য এক এক কার্যকরী হলো পুরুষদের চোখের দৃষ্টির হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? চার নাম্বার ব্যাপার, আমি আগে একটু মূল পয়েন্টগুলো বলছি, এরপর একটু ব্যাখ্যায় যাব। চার নাম্বার, গোটা দেশের ভিতরে সুষম ইসলামী শিক্ষা, ইসলামিক নলেজের ব্যবস্থাপনা করতে হবে। গোটা দেশের ভিতরে, গোটা জাতির ভিতরে ইসলামিক সুষম শিক্ষার ব্যবস্থাপনা করতে হবে। আপনারা যদি শিক্ষাই না থাকে, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা রাইট কোনটা রং, এটা পার্থক্যের জন্য, পার্থক্য নির্ণয় করার জন্য তার একটা আকলে সেলিম দরকার, একটা জ্ঞান দরকার। আর এই জ্ঞান ইসলাম এবং ধর্মীয় জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে দেওয়া হয় না, কি বলেন, ঠিক কিনা বলেন? একটা ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন আমাকে বলুন তো, একজন ইঞ্জিনিয়ারে জীবনে 100টা বই পড়লো, কোনো একটা ইঞ্জিনিয়ারিং বইয়ে এ কথা বলা আছে, তোমরা মানুষকে কষ্ট দিবে না, কষ্ট দেওয়া হারাম, কোনো ইঞ্জিনিয়ারিং বইয়ে বলা আছে? কথা বোঝেন নাই, বলা আছে? কোনো সায়েন্সের, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির বিশাল বড় সায়েন্টিস্ট
কিন্তু একদম ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সে সায়েন্সের চর্চা করলো, কিন্তু সায়েন্সের কোনো বয়সে পায় নাই যে এক নারীদেরকে সম্মানের চোখে দেখতে হবে। নারী জাতি এদের, এরা মায়ের জাতি, এদের পায়ের নিচে সন্তানের ভেস্ত, এদেরকে সম্মান করে কথা বলতে হবে, এদের সাথে ব্যবহার ভালো করতে হবে। এটা পৃথিবীর কোন সায়েন্সের বইয়ে বলা আছে? বোঝেন নাই, বলা আছে? পৃথিবীর কোন বিজ্ঞানের বইয়ে, পৃথিবীর কোন লিটারেচার সাহিত্যের বইয়ে এ কথা বলা নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে। পৃথিবীর কোন জ্ঞানে, কোন ভাষায় এই কথা বলা? তাহলে যাদের ভিতরে ইসলামিক জ্ঞান যদি আপনি ব্যবস্থাপনা না করেন, আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি যেহেতু বিভিন্ন, আলহামদুলিল্লাহ, বিভিন্ন ধাপে আমার পড়াশোনা আছে, আলিয়া মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, আর মাদ্রাসায় তো 18 বছর পড়েছি, আমার সব পড়ার অভিজ্ঞতার আলোকে বলছি আপনাদেরকে, বাংলাদেশ এই মাদ্রাসায় ধর্মীয় জ্ঞান ছাড়া, আমি এক কথায় সব শুধু ইসলাম বলবো না, ধর্মীয় জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো ব্যাপারে, কোনো বইয়ে পরকালের ভাবনা কিংবা আপনার মানুষের সাথে সদাচরণ করা, মানুষের হিউম্যানিটিকে ডেভেলপ করা পৃথিবীর কোথাও শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই। এটা মানুষকে কন্ট্রোল করে একমাত্র ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান। আর ওই জ্ঞান যদি না থাকে, তাহলে আইন দিয়ে, পোশাক দিয়েও একটা দেশের ধর্ষণ, দুর্নীতি, অপরাধ, ক্রাইম কখনোই জিরো পয়েন্টে আনা সম্ভব নয়, ঠিক কিনা বলে? এই 4টি পয়েন্ট যদি বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, একদম স্ট্রংলি বিলিভ করি যে বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোথাও ধর্ষণ, অপরাধ, দুর্নীতি, মারামারি, হানাহানি থাকবে না। এই 4টি বিষয় যদি বাস্তবায়ন করা হয়, একটা ব্যাপারে শুধু দুঃখ লাগে, আমাদের বাংলাদেশে যারা নারীবাদী, আমরা মেম্বার থেকে কথা বলি, মজের মাহফিলে কথা বলি, যখন পর্দার কথা বলি, ইসলামের এই ভালো ভালো কথাগুলো বলি, তখন 71 টিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে এক শ্রেণীর নারীবাদীরা, এক শ্রেণীর হিউম্যান রাইটের কথা বলে, নারীদের পক্ষে কথা বলে, আমাদেরকে কটাক্ষ করে, ইসলামকে কটাক্ষ করে, তারা বলে মৌলবাদীরা শুধু নারীদের অধিকার হরণ করেছে, এই করেছে, সেই করেছে, বড় বড় চিৎকার করে, ইসলামকে ধুয়ে দিতে তারা দ্বিধাবোধ করে না। কিন্তু যখন দেখা যায়, বড় দুঃখ আর বেদনা নিয়ে বলতে হয়, ওই সমস্ত টিভির টক শোয়ের সেলিব্রিটিরা, ওই সমস্ত বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীরা, যখন নোয়াখালীতে মায়েরা ধর্ষণ হয়, বোনদেরকে ধর্ষণ করা হয়, যখন সিলেটে গণধর্ষণ করা হয়, যখন বিভিন্ন জায়গায় ধর্ষিতা হয় মায়েরা, ওই ধর্ষিতা মা বোনদের পক্ষে এই সব নারীবাদী এবং বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীদের জবানে একটা শব্দ বের হয় না, মুখের ভিতরে ঢিলা দিয়ে বসে থাকে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আমি বলি ওরা নারীবাদী নয়, ওরা হিউম্যান রাইট নয়। ওদের উদাহরণটা কেমন, আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, একটা জঙ্গলের ভিতরে মুরগি একটা লাফ দিয়ে গাছের ভিতরে উঠে বসেছে, শিয়াল নিচ দিয়ে যায় আর বলে, শিয়াল বলে, উই আর ইকুয়াল, আমরা বরাবর, উই হ্যাভ সেম রাইটস, আমাদের সমান অধিকার, তুমি কেন হয়তো উপরে কষ্ট করে বসে আছো, আসো নিচে নামো, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, চলো জঙ্গল তোমারও আমারও, দুজনের সমান অধিকার, কোনো সমস্যা নাই, নিচে নেমে আসো। বলুন তো, এই যে শিয়ালটা গাছের নিচ থেকে মুরগিটাকে ডাকছে, ও কি অধিকার দেওয়ার জন্য ডাকছে, না গাছ থেকে নামিয়ে ভক্ষণ করার জন্য ডাকছে? তাকে গাছ থেকে নামিয়ে ভোগ করার জন্য ডাকছে। বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা বুদ্ধিজীবীর নামে নারীদেরকে বেপরদায় বের করে, পোশাক আশাক উলঙ্গ করে, সমান অধিকারের নামে যে সমস্তরা নারীবাদীরা নারীদেরকে রাস্তায় নামানোর কথা বলে, ওরা নারীদের অধিকার নিয়ে কথা বলে না, নারীদের অধিকার দিতে চায় না, বরং ওরা নারীদেরকে ভোগ করার জন্য, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করার জন্য, নারীদের ইজ্জত আব্রুকে নষ্ট করে, দেশ আর জাতিকে উশৃঙ্খল এবং একটা ইসলামহীন রাষ্ট্র বানানোর জন্য এই ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। যদি ওদের সত্যিকার অর্থে
নারীদের প্রতি দরদ থাকত তাহলে ধর্ষণ হলে আলেম ওলামারা যেমন কথা বলে, মিছিল করে, মিটিং করে, ইসলামের ভাবনা নারীদেরকে যারা ভালোবাসে, মহাব্বত করে, নারীদের প্রতি যাদের হৃদয়বান তারা রাস্তায় নামে কথা বলে, কিন্তু এই নারীবাদীদের কোনো টিভির টক শোতে একটা শব্দ উচ্চারণ করতে দেখা যায় না। বোঝা গেল ওরা নারীদের পক্ষে নয় বরং নারীদের বিপক্ষেই থাকতে চায়। কেন বলে? স্বার্থের কারণে।